যে লীলা আজকে পরিবেশন করব সেটা এই সব ছেলেদের জন্য, কারণ শুধু এই সব ছেলে নয়, আজকের দিনে সবাই কি বলে দিচ্ছে, আমরা জীবনে অনেক বন্ধু ধরে থাকি তাই না, বন্ধু ছাড়া আমরা এক পাও হাঁটতে পারি না। ফেসবুকে বন্ধু, হোয়াটসঅ্যাপে বন্ধু, বিছানায় শুয়ে হ্যালো বন্ধু, কে জীবনে কষ্টের কথা ভগবানকে না জানিয়ে বন্ধুর কাছে আমরা বলে থাকি, বান্ধবীর কাছে বলে থাকি, কিন্তু এইটুকু জানবেন যে জীবনে কষ্টের কথা কার কাছে বলা উচিত। জীবনে কোনোদিন পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না, বন্ধু বান্ধবের কাছে বলবেন না, কারণ ওরা তোমার কোন জায়গায় টেনে নিয়ে যায়। রাগ করবেন না, অনেকের বন্ধু, আমারও বন্ধু আছে, কিন্তু সেই বন্ধু কি করে খুব ভেবে দেখুন তো। বাবা মা ছেলেকে স্কুলে পাঠাচ্ছে, বারবার বলে দিচ্ছি বিড়ি সিগারেট কিচ্ছু খাবি না, কিন্তু সেই ছেলে দেখুন একদিন বিড়ি ফুঁকতে ফুঁকতে ফিরছে। আচ্ছা বলুন তো, বাবা মা তো এত নিষেধ করলো, তাহলে ওকে ধরালোটা কি? তাহলে যাদের সঙ্গে সঙ্গ তারাই ওই জায়গায় দান করিয়েছে, তাহলে ওই সঙ্গটা কি ভালো সঙ্গ? তাহলে আসল বন্ধু কে? কি ফেসবুকে বন্ধু, হোয়াটসঅ্যাপে বন্ধু, কিন্তু তোমার জীবনের আসল বন্ধু কে? সে হলো জগতের বন্ধু, জগৎ বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ। তাই আজ আপনারা লীলা শুনবেন বন্ধু রূপে ভগবান শ্রীকৃষ্ণ। আজকাল দিনের বন্ধু, আজ যিনি কৃষ্ণ, সেই কৃষ্ণ বন্ধু আপনার কেমন হতে পারে? তাই আজকে লীলা বন্ধু রূপে শ্রীকৃষ্ণ। শুনো শুনো ভক্তগণ, শুনো দিয়া মন, আগে ভক্তের কথা কহিব এখন। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, সর্বদাই হরির চরণে ছিল তার আস, ছিল তার একটা জুতো দোকান। কিসের দোকান? একটা জুতোর দোকান। কাশী ধামের বাজারে একটা ছোট্ট দোকান, সে দোকানটা জুতোর দোকান। নিজ জাতির ছেলে প্রেমানন্দ দাস, জাতিতে মুচির ছেলে। কি কাজ? কি পুরনো জুতো সেলাই করা, নতুন জুতো তৈরি করা। সেই প্রেমানন্দ জুতো সেলাই করে জীবন কাটায়, নাম হলো প্রেমানন্দ দাস, ওই জুতো সেলাই করত। আর নিঃশ্বাস প্রশ্বাসে কি করত? হরে কে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে নেতাই গৌর, হরি হরি বল হরি হরি বল, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার, ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার।
বল হরি বল এটু মুখে বলা যাবে তবে যাদের মুখ ব্যথা হবে তারা বাদ রাখবেন ঠিক আছে মুখে বলা যাবে তো হরি বল হরি বল আগে আমি বলি তারপর আপনারা বলবেন ঠিক আছে হরি বল হরি বল সামনে বল পিছনে বল ডায়ে বল বায়ে বল মনসে বল তনসে বল ভামসে বল হাত তুলে বল আচ্ছা হাতটা আমি তুলতে বলেছি নামাতে তো বলিনি কাউকে এটা বা তোমরা রাখবে আচ্ছা খুবই ভালো হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে বিনা জীবের অন্য গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম জীবনে অন্য গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম বিনা জীবের অন্য গতি নাই হ্যাঁ বলি রাধা মাধব কি এদিকের হলোটা কি না না এদিকে বলতে যে প্রেমানন্দর কথা বলছি এর বয়স হলো 60 বছর কত 60 বছর স্ত্রীর নাম হলো সুধা ময়ী এক হচ্ছে প্রেমানন্দ প্রেমের আনন্দ আর ঘরে আছে সুধাময়ী সুধার তরঙ্গ বুঝেছেন স্বামী স্ত্রীর মধ্যে এত মিল এদের সংসারে আলু ভাতে ভাত খায় কোনো দুঃখ নেই টাকা পয়সা ঘরে নেই কোনো কষ্ট নেই কিন্তু কষ্ট হলো এক জায়গাতেই 60 বছর বয়স হয়ে গেছে প্রেমানন্দ এখনো বাবা হতে পারে সুধাময়ী মা হতে পারে এখন গ্রামের তো বেশ কিছু 420 ছেলে আছে নেই আস্তে আস্তে একদম কথা নয় বুঝছো গ্রামের বেশ কিছু 420 ছেলে আছে তারা টিটকিরি মেরে বলে ও দাদু আরে তোমার দ্বারায় বাবা হতে পারবে না কি গাছই যদি না লাগাতে পারো ফল ধরবে কি করে এক কাজ করো দাদু যে টাকা পয়সা যা কিছু আছে আমাদের দিয়ে দাও আর আমাদের কাউকে একজনকে ছেলে বানিয়ে নাও কি বুড়ো হয়ে গেলে 60 বছর আর বাবা হতে পারবে আর তোমার দ্বারায় হবে না কিন্তু প্রেমানন্দ বিশ্বাস মনের মধ্যে এখনো তার সেই জোর আছে দেখতে দেখতে 60 বছর বয়স তবু কিন্তু বিশ্বাস যে ছাড়েনি তিতে তিতে ঘুরে বেড়ায় নানান ঠাকুর থানে যায় বার করে ব্রত করে কত মাদুলি বেঁধেছে কত তাবিজ বেঁধেছে কতদিন উপোস করেছে কিসের জন্য একটা সন্তানের জন্য যে ঠাকুর আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না শুধু একটা সন্তান এই ব্রত করলে বুঝি আমি বাবা হতে পারবো সেই ব্রত যেখানে উঁচু ঢিপি দেখতে পায় মনে মনে ভাবে এইখানে বুঝি ভগবান নারায়ণ আছে সেই উঁচু ঢিপিটাকে প্রণাম করে একটাই প্রার্থনা আমাকে পুত্র দাও আমাকে সন্তান আর কিছু চাই না 60 বছর বয়স এখনো আশা শুধু ছেলের বাবা হবে একদিন জুতোর দোকানে বসে আছে লক্ষ্য করো জুতোর দোকানে বসে বসে চিন্তা করছে যে 420 ছেলেগুলো যেটা বলে সেটাই কি ঠিক সত্যি কি আমি বাবা হতে পারবো নানান তীর্থে তীর্থে আমি ঘুরে বেড়িয়েছি কিন্তু ওই যে পাশে যে ব্রাহ্মণ পাড়ায় একটা পোড়া মন্দির আছে এটা দাসপাড়া পাশে আছে ব্রাহ্মণ পাড়া তা সেই ব্রাহ্মণ পাড়ায় যে পোড়ো মন্দিরটা আছে যে মন্দিরে রাধা কৃষ্ণর বিগ্রহ আছে ওই জায়গায় তো আমি যাইনি দেখেছেন মানুষ কি ভুল করে
ঘরের বাবা মা ভাত পেল না বৃন্দাবনে গিয়ে ঠাকুরের কাছে বসে আছে ওর কৃপা হবে ঘরের গোপালকে ভক্তি করে সেবা দেবে না বৃন্দাবনে গিয়ে 20,000 টাকা খরচ করে বৃন্দাবনে গিয়ে কিনাই কি দেখো ভক্ত এখানে ঘরের গোপাল ভাত পাচ্ছে না সেখানে গিয়ে আরে 20,000 টাকা খরচা করে গেলি সেখানে গিয়ে ভগবানের কাছে জানাচ্ছে ঠাকুর কোমরে কি ব্যথা আমার কোমরের ব্যথা কোনো মতেই ভালো হয় না 20,000 টাকা খরচা করে এসেছি আমার কোমরের ব্যথাটা তুমি নিয়ে নাও 20,000 টাকা খরচা করে ভগবানের কাছে গেছে কোমরের ব্যথা দিতে বাবু নরা কৃপা পাবো তেই প্রেমানন্দ চিন্তা করলো আমি চারিদিকে ঘুরেছি কিন্তু ব্রাহ্মণ পাড়া তো ভগবানের কাছে যাইনি মন্দিরে যাইনি মনে পড়াও যা জুতো দোকান ফেলে রেখে ছুটেছে ব্রাহ্মণ পাড়া আর যেই ব্রাহ্মণ পাড়ায় মন্দিরে সিঁড়িতে পা রেখেছে মন্দিরের প্রথম প্রধান পুরোহিত পূজারি এই দাঁড়িয়ে যা কি নাম তোর আগে আমার নাম প্রেমানন্দ শেষেরটা বল শুধু প্রেমানন্দ বললে হয় শেষেরটা বল প্রেমানন্দ দাস মন্দিরে পা রাখবি না যা মন্দিরে পা সরিয়ে নে স্পর্ধা কি করে হলো ব্রাহ্মণ পাড়ার ভগবানের কাছে এসেছিস প্রেমানন্দ মনে মনে ভাবে যে ভগবানটা বুঝি এদেরই ভগবান এরাই বুঝি ভগবানকে পাবে আর আমাদের মতো মানুষগুলো পাবে একবার মন্দিরে উঠব ভগবানকে একবার দর্শন করব ঠাকুর মশাই আমি চারিদিক ঘুরেছি এই মন্দিরে আসিনি কোনদিনের জন্য আর আসবি না একবার আমাকে সুযোগ দিন জীবনে এই সুযোগ পাবে না চলে যা এখান থেকে প্রেমানন্দ ওই জায়গায় দাঁড়িয়ে চোখে চলে কাঁদছে ভগবান প্রতিটা মানুষের একটা নামের প্রয়োজন ছিল তাই না নামের প্রয়োজন ছিল নামের দরকার আছে কিন্তু নামের সঙ্গে ভগবান এটা জুড়ে দিলে কেন কে দাস কে মন্ডল কে পল্লে কে চক্রবর্তী কে চ্যাটার্জি কে ভট্টাচার্যি এটা না জুড়লে হতো না এটা যদি না জুড়তে তাহলে হয়তো সব মানুষগুলো এক হতে পারত এরই জন্যে তো আমরা বলে থাকি ওরা নিজ জাতি এরই জন্যে তো বলে থাকি ওরা মহিষ এরই জন্যে বলে থাকি তো ওরা বাগদি এরই জন্যে তো বলে থাকি ওরা তেওর ওরা চণ্ডাল কেন শুধু এইগুলোর জন্য এটা ঠাকুর তুমি এক করতে পারলে না আজকে তোমার মন্দিরে আমি উঠতে পারলাম না কেন আমি পাশের বাড়ির ছেলে বলে আমি তো বৃন্দাবনে গেলাম ভগবানের কাছে কই সেখানে তো কেউ আমাকে বাঁধা দিল না আর এইখানে এসে আমাকে এত বাঁধা মন্দিরে পা রাখতে পারবো না ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু ঠাকুর শেষবারের মতো আমি তোমাকে জানিয়ে যাচ্ছি যদি তোমার কৃপায় একটা সন্তান পাই আমার তো বয়স 60 বছর তুমি আমাকে হয়তো কৃপা করে সন্তান দিলে কিন্তু তাকে তো আমি মানুষ করতে পারবো না কারণ বয়স হয়ে গেছে আমি কোন মুহূর্তে মারা যাব তাই আমি কথা দিচ্ছি ঠাকুর যদি তুমি আমাকে সন্তান দাও তাহলে সেই ছেলেটার যখন 5 বছর বয়স হবে আমি সেই ছেলেটাকে হে কৃষ্ণ তোমার চরণে আমি দান করে দেব এই মন্দিরেই আমি দান করে দিয়ে যাব আমি কথা দিলাম তাকে তুমি দাস করে রেখো মেয়ে যদি হয় তুমি তাকে দাস করে দাসী করে রেখো আমার ছেলে হোক মেয়ে হোক 5 বছর বয়স হলে আমি তোমার মন্দিরে দান করে দেব তাহলে মনে মনে প্রেমানন্দ জানিয়ে চলে গেল জুতো দোকান
এবার দিন যায় রাত হয় রাত যায় দিন হয় একটা কানাকানি শুরু হয়ে গেল সুদাময়ী মা হয়েছে কুড়ি বছরের মেয়েকে মা হতে দেখেছেন তিরিশ বছরের মেয়েকে মা হতে দেখেছেন চল্লিশ বছরের মেয়েও মা হয়ে গেছে কিন্তু একটা ষাট বছরের মেয়ে এটা আমরা কোনোদিন দেখেছি তাহলে এটা যখন দেখিনি সুদাময়ীর বয়স ষাট বৎসর সে যখন মা হয়েছে আশপাশে একটা কানাকানি শুরু হয়ে হবার তো কথা এটা তো বিস্ময় এটা তো কোনোদিন ভাবেনি যে একটা ষাট বছরের মেয়ে মা হবে অপেক্ষায় দাঁড়িয়ে আছে দেখি কবে ছেলের জন্ম দেয় কেমন ছেলে জন্ম দেয় ষাট বছরের মেয়ে তাই না একটা মেয়েদের কথা দেখবেন কারো কাছে বলতে হবে না সবার আগে পৌঁছে যাবে তাই না সবার আগে পৌঁছে যাবে কি আমি আমার স্ত্রীকে বলি জানো আমি তোমার ওই বাপের বাড়ির পাশ দিয়ে আসছিলাম আর একটা ছেলের সঙ্গে দেখা হলো সে আমাকে এই কথা বলছে আমার স্ত্রী বলে ও আমি আগে শুনে নিয়েছি বল তুমি শুনলে কি করে বলে ও খবর আর আমার মা আমাকে বলবে না সবার আগে বলেছে জামাই জানবে না মেয়ে জেনে যাবে তাই না সেই জন্য মেয়েদের খবরে দেখবেন ও সবাই তুমি কোনো মতেই চাপা দিতে পারবে না ও সবার কানে কানে হয়ে যাবে আগুন জ্বলছে জল ঢেলে দিলে আগুন নিভে যায় কিন্তু ধোঁটা কি নেবে আগুন নিভে গেল ধোঁ দেখবে ঠিক হয়ে যাচ্ছে তাহলে সুদাময়ী মা হয়েছে ষাট বৎসর বয়স কি গর্ভবতী কানাকানি সবাই অপেক্ষায় আছে দেখি কবে ছেলের জন্ম দেয় পাড়াপতি সবাই মিলে দেখতে যাব একদিন প্রেমানন্দ সকালবেলা লক্ষ্য করুন জুতোর দোকানে চলে গেছে বসে আছে আর হঠাৎ একটা কালো মতো ছেলে গিয়ে ডাকছে এই প্রেমানন্দ আচ্ছা একটা পাঁচ বছরের ছেলে যদি সত্তর বছরের মানুষকে বলে এই প্রেমানন্দ কেমন লাগবে প্রেমানন্দ বলে আচ্ছা তোর বাবা কি তোকে মানুষ করেনি কোনো জ্ঞানগম্য তোর নেই তোর বয়স এই একটুখানি ফচকে গলা টিপলে দুধ বেরিয়ে পড়বে আর তুই আমাকে বলছিস এই প্রেমানন্দ তোর জ্ঞানগম্য নেই এখন কালো মতো ছেলেটা বলে সবাই বলে আমাকে বাচ্চা কিন্তু আমি যে কবে থাকতে চৌবাচ্চা হয়েছি এটা কেউ জানে সবাই বলে আমি বাচ্চা কিন্তু আমি হয়ে আছি চৌবাচ্চা ফোল্ডিং ছাতা দেখেছেন ফোল্ডিং ছাতা কি ফোল্ডিং ছাতা ব্যাগে করে চলে যাবে আর সুইচ টিপে দিলে ব্যাগে আর ধরবে আর ব্যাগে ধরবে সুইচটা টিপে দাও আর ব্যাগে ধরবে না চার পাঁচ জন সেই ছাতার নিচে চলে আসে আরে তো ভগবানকে তো সবাই এই ভুলটা করে বলিরাজ বলিরাজের কাছে ভগবান দান নিতে গেল আর বলিরাজ বলে এত বেটা ছোট ছোট পা কি তিন পার কত বড় জায়গা হবে বলিরাজ আমাকে তিন পা দান করে দাও বলিরাজ বলে তোর তো ছোট ছোট পা নে তোকে আমি তিন পা দিয়ে দিল এখন যেই তিন পা ভগবানকে দিয়ে দিল বলুন তো ভগবানের এক পা কোথা গেল স্বর্গে উঠে পড়লো স্বর্গে গিয়ে এক পা রাখলো এক পা মরতে রাখলো বলিরাজ বলে এবার তোমাকে চিনতে পেরেছি তুমি সত্যি ফোল্ডিং ছাতা বাচ্চা ছেলে হয়ে এলে আর তোমার পা স্বর্গ মত্ত চলে গেল তোমার তো পা নেই আমার আর দেবার জায়গা নেই দুটো পা নিয়ে এসেছিল তো তা তোমার পা নেই দেবার জায়গা নেই ভগবান বলে কিনা আমার পা আছে বলে যেটা আছে সেটা তাহলে বার করো ভগবান তার নাভি কমল থেকে সৃষ্টি করলো আর একটা পা বলিরাজ বলে ওটা যখন বেরিয়ে পড়েছে তাহলে স্বর্গ গেল মর্ত গেল তাহলে ওই তৃতীয় পাটা কোথা রাখবে কি কোথা বলে পাতালে আছে কি ভগবানের তৃতীয় পা আছে পাতালে আচ্ছা পায়ের তলাকে কি বলবে এই যে আমাদের পা ওর তলাকে কি বলে পায়ের তল কি পায়ের তল পাতাল পাতাল কি
তাহলে আমরা বলি পাতালে আছে কিন্তু পাতালে নেই। বলিরাজ বলল তোমাকে যখন চিনতে পেরেছি তাহলে তৃতীয় পাটা অন্য কোথাও নেই, ওই তৃতীয় পাটা তুমি আমার মস্তকে রাখো। কি তাহলে ভগবানের মস্তকে, ভগবানের পায়ের তলে আজ পর্যন্ত বলিরাজ রয়েছে। বোঝা গেল? বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এদিকের হলোটা কি? তো প্রেমানন্দ আমাকে যাই বলো, তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। প্রেমানন্দ বলে বাড়ি যাব কেন? বলে বুঝছো না, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ করব কিসের জন্য? বাচ্চা ছেলেটা বলে শোনো, এসেছে এসেছে সে এসেছে, এসেছে 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 সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, ও এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। খুলে বল, সেই থেকে বলছিস এসেছে এসেছে, কে এসেছে বলবি তো? আমার কি শ্বশুর এসেছে, শাউরি এসেছে, কে এসেছে বল? বলে এখনো বুঝছো না, যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, মুঝে যার লাগি প্রাণ করে আনে চান, এসেছে এসেছে সে এসেছে, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, বলে ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ। তোমার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম তো গিয়ে দেখলাম তোমার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে, যেই বলেছে প্রেমানন্দ জুতো দোকানে ঝাঁপ ফেলেছে, বাড়ি যাবে না, বলে মিষ্টি দোকানে আগে চল, কি আগে মিষ্টি দোকানে চল। এবার মা লক্ষ্য করুন, প্রেমানন্দ মিষ্টির হাঁড়ি মাথায় করে নিয়ে বাড়িতে এসেছে, কিন্তু বাড়ি আজ এটা কি দাসপাড়া? বলে হ্যাঁ এটা দাসপাড়া। বলে এটা দাসপাড়া যদি হবে তো হাজার হাজার মানুষ কেন এখানে? তার মানে সুদাময়ী ছেলেকে দেখার জন্য দুজন থেকে চারজন, চারজন থেকে দশজন, দশজন থেকে কুড়ি জন, পাঁচশো জন, হাজার হাজার মানুষ দেখতে এসেছে যে ষাট বছর বয়সে কেমন মা হবে। এই যে এখানে সুদাময়ী যার বয়স ষাট বছর, সে একটা ছেলের মা হয়েছে, তাই আমরা বড় আনন্দ করে দেখতে এসেছি। এ বলে কিনা আমি ছেলেটার বাবা, বলে লাইনে দাঁড়া, আমি ছেলেটার বাবা, বলে লাইনে দাঁড়া, লাইনে দাঁড়াবো কেন? বলে ওই যে কে এসে বললো আমি মেষো হই, তাকে লাইন ছেড়ে দিল, কে বললে পেশা হই, লাইন ছেড়ে দিল, কে বললো কাকা হই, লাইন ছেড়ে দিল, লাইন ছেড়ে দিয়ে দিয়ে আমি এই জায়গাতেই দাঁড়িয়ে আছি, আর লাইনে কাকে ঢুকতে দেবো না, আগে আমি দেখবো তারপরে, না লাইনে দাঁড়া।
ভাবুন যা ছেলে সে দেখবে তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। আচ্ছা বলুন তো এটা আনন্দ হবে না, মনে ব্যথা লাগবে? যা ছেলে তাকে লাইন দিয়ে দেখতে হবে। প্রেমানন্দ বলে ঠিক আছে আমি লাইনেই দাঁড়াচ্ছি। এবার লাইনে দাঁড়িয়েছে প্রেমানন্দ, দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। কেন? দুঃখে কাঁদছে না আনন্দে। সুধাময়ী তুমি এমন একটা ছেলে জন্ম দিলে, আজকে 60 বছর বয়সে এই 60 বছর বয়সে তুমি এমন একটা ছেলে জন্ম দিলে যে ছেলেটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে। আমি ছেলেটার বাবা কেউ বিশ্বাস করছে না। ঠিক আছে আমি পরেই দেখব। এ ভাই এক কাজ কর, ভাই কি বলছি শোন, মিষ্টির হাঁড়িটা রাখবি, আমি পরেই ছেলেকে দেখব। ছেলে দেখে যে বেরিয়ে যাবে সবার আগে তাকে মিষ্টি মুখ করিয়ে তারপরে ছাড়ি। মিষ্টির হাঁড়িটা একজনের উপর দায়িত্ব দিয়ে প্রেমানন্দ চলেছে তার গুরুদেবের কাছে। কেন? ছেলে হয়েছে 60 বছর বয়সে, সুধাময়ী মা হয়েছে, ছেলেটা কি হবে বা ছেলেটাকে মানুষ করা যাবে কি করে, কি নাম রাখা যাবে, এগুলো জানার জন্য গুরুদেবের কাছে। প্রেমানন্দ আয় আয়। গুরুজি আপনি হয়তো খবরটা শোনেননি, একদিন পরে সুধাময়ী একটা সন্তানের জন্ম দিয়েছে। আপনি বলুন তো ছেলেটা কি ধরনের হবে, কোন সময় হয়েছে? সকালবেলা। ছেলেটা কালো হবে? প্রেমানন্দ বলে কালো হবে মানে আমার মতো হবে, বাপ গুণে বেটা আমার মতোই হোক না, অসুবিধে কি আছে। লম্বা হবে, উঁচু হবে? বলে আমি লম্বা উঁচু হবে তো ভালোই হয়েছে। আচ্ছা লেখাপড়া? এখন গুরুজি সেগুলো বলতে গিয়ে বারবার প্রেমানন্দর মুখের দিকে তাকিয়ে আছে আর মাথা নিচু করছে, তাকিয়ে আছে মাথা নিচু করে নিচ্ছে। প্রেমানন্দ বলে গুরুজি বলুন না, কালো হবে, উঁচু হবে, নিচু হবে, কৃষ্ণ ভক্তি হবে, সবই বলছেন, এর পরেরটা কেন আটকে যাচ্ছেন, বলুন না। গুরুজি বলে শোন বাবা, যে যুগে তোর ছেলেটা জন্মেছে, মন দিয়ে শোন, যে যুগে তোর ছেলেটা জন্মেছে ছেলেটার একদিন থেকে 15 দিনের মধ্যে, ছেলেটার বয়স একদিন, এ থেকে 15 দিনের মধ্যে হয় বাবা মরে যাবে, তা নয় মা মরে যাবে। যে যোগে জন্মেছে হয় 15 দিনের মধ্যে, সেটা আজও হতে পারে, কালও হতে পারে, 3 দিন পরেও হতে পারে, কিন্তু 15 দিনের মধ্যে হয় বাবা মরবে তা নয় মা মরে। প্রেমানন্দ যখনই এটা শুনেছে আর বাড়িতে যায়নি। সেই ব্রাহ্মণ পাড়ার মন্দিরে গিয়ে হাজির হয়েছে, দূর থেকে ভগবানকে জানাচ্ছে, ঠাকুর আমি আমার 5 বছর ছেলেটার বয়স হলে আমি তোমাকে দান করে দিয়ে যাব, এটা আমি কথা দিয়েছি, কিন্তু আমার গুরুদেব বলে গেছে যে 15 দিনের মধ্যে হয় বাবা তা নয় মা মরবে। কিন্তু ঠাকুর তোমার কাছে শুধু একটা মাত্র অনুরোধ, তুমি আমাকে তুলে নাও, কিন্তু সুধাময়ীকে তুমি নিও, কারণ আমি বাবা, আমি মরে গেলেও মা মানুষ করতে পারি, কিন্তু একদিনের ছেলে যদি মা মরে যায় তাহলে সেই ছেলেটাকে বাবাও মানুষ করতে পারবে। তাই ঠাকুর তুমি আমাকে তুলে দাও, সুধাময়ীকে যেন তুমি নিও না ঠাকুর, ওকে তুমি বাঁচিয়ে রেখো, ওকে তুমি বাঁচিয়ে রেখো।
নিজের মৃত্যু ভগবানের কাছ থেকে চেয়ে প্রেমানন্দ বাড়িতে এলো যখন সন্ধ্যা হয়ে গেছে। যারা ছেলে দেখতে এসেছিল একে একে সবাই সুধাময়ী দেখে বলে এই আসার সময় হলো, সবাই আমার ছেলেটাকে দেখছে কিন্তু আমি অপেক্ষায় বসেছিলাম তুমি কখন আসবে। দেখো আমার ছেলেটাকে দেখো, আমার ঘরে এসেছে মানিকরতো, আমার ঘরে এসেছে মানিকরতো। প্রেমানন্দকে দিচ্ছে প্রেমানন্দ ছেলেটাকে কোলে নিয়ে সুধাময়ীকে বলে, সুধাময়ী এ যে নয় গো সাধারণ, নয় গো সাধারণ, 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 আমার ঘরে এসেছে মানিকরতো, মানিকরতো, আমার ঘরে এসেছে মানিকরতো, মানিকরতো।